বন্ধুরা, আজকে আমরা এইগুলো সব লাগাবো। অবশেষে নিয়ে এসেছি ব্রেক, ক্যালিপার, মাস্টার সিলিন্ডার, রোটার, ইঞ্জিন অয়েল ফ্লাশ ও ইঞ্জিন অয়েল চেঞ্জ, স্পট লাইট। তো নাজিরটার গ্যারেজে আপাতত বাচ্চা কাজে লেগে গেছে, চাকা খোলা হচ্ছে, মানে রোটার চেঞ্জ হবে ফার্স্ট, তারপর আমরা আবার বেরোবো। হ্যাঁ, ওটা 282, এটা 300। তারপর এটা ফ্লোর ছিল, আর ওয়ান এখানে নেই, আর ওয়ান নেক্সট ইয়ার থেকে ব্যান হয়ে যাবে। এটা হচ্ছে পুরনো রোটার, 282 এমএম। বাড়িতে গিয়ে মেপে দেখতে হবে। এটার সাথে ক্যালিপার লাগলে চাকার স্পোকে কোথাও লেগে যাচ্ছে কিনা, যেটা হওয়ার খুব সম্ভাবনা আছে, সেটা হলে বুঝ দিয়ে উঁচু করার ব্যাপার হবে। আমাদের বাচ্চা মিস্ত্রি কাজ করছে। বাচ্চা তো ভালো, নাম কি? ছোটু। এই মালটা আমি হাত দিয়ে টাইট দিতে গেছিলাম, হেভি টাইট হয়ে যাচ্ছে ক্যালিপার টাইট। কোম্পানির মালগুলো এরকম টাইট টাইট হয়, এবার বোঝা যাচ্ছে। আমরা অবশেষে বেঙ্গুর রোটার এবং ক্যালিপার
এটা তার মানে ডাইরেক্ট ফিট, যদি প্যাকেট ক্যালিপার রোটার ফিটে ঠিকঠাক লাগান ডাইরেক্ট ফিট। এবং আমরা যা দেখছি চাকা ঘুরিয়ে, চাকার সাথে গ্যাপ যথেষ্ট আছে, আমরা এইদিকে হ্যান্ডেলটা ঘোরালে দেখতে পাবো ওই যে চাকার সাথে যথেষ্ট গ্যাপ আছে, ঠিক আছে, স্মোকে লাগার কোনো সম্ভাবনা নেই, ফুলের সাথে বেশ খানিকটা গ্যাপ আছে, হচ্ছে আমাদের ব্যাপার। হ্যাঁ, স্মোকের সাথে গ্যাপ আছে, যা আছে যদিও সামান্য গ্যাপ আছে, হ্যাঁ, ওদের থালার মতন ট্যাঙ্ক, হ্যাঁ, 25 লিটার ট্যাঙ্কি। এই আমাদের মাস্টার সিলিন্ডার ঘুরছে, এরপরে আমরা টেস্টিং করে দেখবো ব্যাপারটাকে দাঁড়াচ্ছে। আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ভালোই গ্যাপ আছে, যেটা আমি তখন বলতে চাইছিলাম, এইখানে অন্তত 3 mm গ্যাপ আছে, আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, বোঝানোর চেষ্টা করছি, 3 mm আরামসে গ্যাপ আছে, তো তাতে নর্মালি চাকা এফেক্টেড হওয়া উচিত না, স্পোকের সাথে কানেক্ট হওয়া উচিত না, আর বাকিটা তো আমাদের কিছু ইয়ে করার নেই, এই এতটা গ্যাপ আছে। রাস্তা কাটাখালি আবার নতুন ব্রিজ তৈরি হয়েছে আমাদের ওখানে, কাটাখাল আছে এখন চলছে পাম্প, এখন হ্যাঁ ইয়েতে মাত্রা সিলিন্ডার সুইচ ভরা হয়েছে, বেশ সুইচ ধরে এখন সমস্ত বুকিং হবে, হাওয়াগুলো বেরিয়ে যাবে, ফলাফল হবে হচ্ছে সবার ব্যাকগ্রাউন্ডটা ভেতরে জেনে নিতে হবে, হাইড্রোলিক ফুইজের মাধ্যমে এই জিনিসটারই কাজ হবে। এইবারে লেগেছে আমাদের স্পট লাইট, বিপরের জন্য একদম স্পেশাল, দেখা যাক কি জলে সেটা। এরপরে আমরা কাজ চলছে ওয়ারিংয়ের, এরপরে আসে হচ্ছে ইঞ্জিন অয়েল ফ্লাশ করে ভরা হবে, ব্যাস তাহলেই আপাতত আজকের মতন কাজ শেষ হবে। হ্যাঁ, ওই মালটা তুলেই লাগাচ্ছি, খাবারের একটা মাল নিয়ে নানানি করছি, ওইভাবেই